প্রতিটি রিলেশনে এমন একটা সময় আসে যখন সম্পর্কটা খুব বেশি সাদাসিধে লাগে। কথা বলতে হবে তাই বলা, মিশতে হবে তাই মেশা, অনেকটা ক্ষুধা আছে রুচি নাই এমন। এই সিচুয়েশনটা সম্পর্কের অবসান ঘটায় না, বরং মনে করিয়ে দেয় সম্পর্কে কিছুটা অক্সিজেন প্রয়োজন। কিছু মানুষ আমরা এই সময় উল্টো কাজটা করি, মানুষটার সাথে দূরত্ব বাড়িয়ে দেই, নিজেকে সময় দিতে তাকে একা করে দেই। সেই মানুষটাও বারবার কাছে আসতে যেয়ে বিরক্তির কারণ হয়ে নিজেকে এক সময় গুটিয়ে নেয় তোমার কাছ থেকে। এই সময়টাই বড্ড ভুল সময়। চুম্বকেরও একটা নির্দিষ্ট সীমানা থাকে, যেটুকুতে সে কাছে টানে। এই সীমানার বাইরে চলে গেলে ফিরে আসার সুযোগ হয় না, আর সে সুযোগ হয়তো টেনে নেয় অন্য কেউ। সেই টানাটানি বা কয়দিনের, একদিন আবার সেই সাদা মাটা, তাই তো? তার চেয়ে বরং অক্সিজেনের অভাবটা বুঝুন, সীমানার কিনারায় গিয়ে ফিরে আসুন। কথায় কথায় বিরক্তি লাগা, সব কিছু পানসে ভাবা, এটা একটা অসুখ। এই অসুখের রোগী আপনি, সে না। যতটা কৌশলে তাকে সরিয়ে দিচ্ছেন ততটা কৌশলে নিজেকে সুস্থ করুন। যতটা বিরক্তি আসবে ততটা শক্ত করে জড়িয়ে ধরুন। এক্সাইটমেন্ট জীবনে আসবে যাবে, কিন্তু অবহেলায় হারিয়ে ফেলা মানুষটাকে আর খুঁজে পাওয়া যাবে না। প্রেমের মতো অদ্ভুত শক্তিশালী জিনিস ইহ জগতে আর কিছুই নেই। প্রেমে পড়লে একটা মানুষ দুনিয়ার শ্রেষ্ঠ নির্লজ্জ প্রাণী হতেও দুইবার ভাবে না। প্রেমে পড়লে কত কিছু হয়। প্রেমে পড়লে মানুষ সুন্দর হয়, বেহায়া হয়, কালো হয়, তীব্র কষ্টে থাকে, তীব্র আনন্দে থাকে। কেবল প্রেমই পারে একসাথে মানুষকে এতগুলো অবস্থার স্বাদ দিতে। প্রেম আবার অদ্ভুত সুন্দর। যে ছেলে জীবনে চুরির দোকানের আশপাশে যায়নি, সেও প্রেমিকার জন্য মুঠোয় মুঠোয় চুরি কেনে। চুরি কেনা বড় কথা না, চুরি কেনার ইচ্ছাটা। আহা, এত অদ্ভুত সুন্দর দুনিয়ার আর কি আছে! প্রেমিককে হারানোর ভয় প্রেমিকারে কাঁদতে দেখেছেন কখনো? আহা, দুনিয়ার সব মায়া কি তখন সেখানেই থাকে? অদ্ভুত প্রেম ভালোবাসা, অদ্ভুত জিনিস। মানুষ প্রেম ভালোবাসারে বাড়াবাড়ি বলে, সত্যি বাড়াবাড়ি। মনের ভেতর যখন আপনি শুধুমাত্র একজনের নিয়ে বসে থাকবেন, তখন দুনিয়ার অন্য কাউকে আর এই জীবনে ভালো লাগবে না। লাগবে না মানে লাগবেই না। প্রেমের আবার অনেক ক্ষমতা। প্রেম যেমন সিলিংয়ে ঝুলায় দেওয়ার ক্ষমতা রাখে, ঠিক তেমনি কিছু ভাঙা মানুষ প্রেমিকার হাসি দেখে বেঁচে ওঠে। সত্যিই অদ্ভুত। বাসা থেকে